सात भागे कुरबानी करा जाए कि प्रश्नटा आमाके आर करियेन ना। এই প্রশ্নটা আমি যখনই যখনই শুনছি আমার বিরক্তি চলে আসছে, এমনকি আমাকে অ্যালার্জি হচ্ছে। কি জন্য? যে আমি এতদিন পর্যন্ত যতগুলো হাদিসের ধারাভাষ্য দেখলাম, পড়লাম, জানলাম, তার খোলাসা আমি লিখে দিয়েছি। আপনারা যদি মুর্শিদাবাদে আহলে হাদিসের ফতোয়া কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে এর উপরে কতটি দলিল দেওয়া হয়েছে, কতটি হাদিস দেওয়া হয়েছে। আমি তো গ্রেট মুফতিদের ফতোয়াগুলোকে নকল করিনি। সারা দুনিয়ার আলেমরাই বলেছেন কি যে সাত ভাগে কুরবানি করা চলবে। বেয়াদবি মাফ। আমার জানা মতে বাংলাদেশের দুজন আলেম আছেন, আমি নাম বলবো না, আপনারা জানেন সবাই। এই দুজন আলেমকে আমি এই মশলাটাতে শুধু বলছি যে ইনারা দুজন বিরল প্রজাতির আলেম, যিনারা বলছেন কি সাত ভাগে কুরবানি করা চলবে না। অথচ এই বাংলাদেশেরই আবার একদল আলেম বলছেন না সাত ভাগে কুরবানি করা চলবে। যারা বলছেন চলবে না তারা ভুল বলছেন এবং এটা তাদের হটকারিতা। তো বাংলাদেশের আলেম একজন আরেকজনের বিপক্ষে বক্তব্য দিতে গিয়ে বলছেন এটা হটকারিতা এবং এটা একদম চরম ভুল কথা, তা আমি আর ওই দুজন আলেমের মন্তব্য করতে যাচ্ছি না। আমি নিজেকে মানে সীমার মধ্যে রাখতে চাইছি। তো এই দুই বিরল প্রজাতির আলেম ব্যতীত কেউ বলেছেন যে না সাত ভাগে কুরবানি চলবে না, এটা আমার জানা নেই। কাজে যারা যারা জানতে চাইছেন তারা তারা ফতোয়া কাউন্সিল থেকে আমার প্রতিবেদন বিশাল আকারে লেখা আছে, ছাপা আছে, ওখানে দেওয়া আছে, আপনারা অংশগ্রহণ করুন, ওগুলোকে জেনে নিন নেট থেকে। আর দ্বিতীয় কথা হলো যে মৌখিক যদি শুনতে চান তাহলে আপনি নির্দ্বিধায় সাত ভাগে কুরবানি করতে পারেন, কেন কোনো রকম অসুবিধা নেই। পারলে একাই দিন, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে শরীক আনা কুরবানি করো, আপনি শরীক কুরবানি করতে পারেন, সেটা আপনার কবুল হবে আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।